বন্ধুরা, পৃথিবীতে বসবাসকারী প্রত্যেক জীবেরা শুরু থেকেই নিজেদের কর্মকাণ্ড দ্বারা আমাদের বেশ অবাক করে চলেছে। এই কথাটি 100% সত্য যে আমাদের মানুষদের মতোই তারাও বেশ বুদ্ধিমত্তা হয়ে থাকে, কারণ তারা খুব সহজেই মানুষের কাজগুলিকে হুবহু করে ফেলতে পারে। আজকের এই ভিডিওতে আমরা এমন কিছু মজাদার পশু পাখিদের দেখতে চলেছি যাদের কারনামাগুলি দেখে আপনি নিজের হাসি আটকে রাখতেই পারবেন না। তাই অনুরোধ করছি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো চলুন দেরি না করে শুরু করে নেওয়া যাক আজকের এই মজাদার ভিডিও, অ্যানিমেল মুভমেন্টস কটানে ক্যামেরা সিরিজের পার্ট 8। শিকার করার মামলায় কুমিররাও বেশ দক্ষ হয়ে থাকে। খুব কম বাড়ি দেখা যায় তাদের মুখ থেকে শিকারকে ফসকে যেতে। ঠিক তেমনই একটি ঘটনা এই ক্লিপসে দেখা যায়, যেখানে এই কুমিরটি খুব ধীরে সুস্থে সচেতনভাবে এই পোস্টারের দিকে এগিয়ে যাচ্ছিল। বেচারা কুমির এটা জানেই না যে যেটার দিকে সে এগিয়ে যাচ্ছে সেটা কোনো মানুষ না, বরং মানুষেরই একটা পোস্টার। আর এরপরই কুমির বেচারা ওই পোস্টারটির উপরে ঝাঁপিয়ে পড়ে, আর সাথে সাথেই তার মানুষ খাওয়ার শখটাও একেবারে হাওয়ায় মিলিয়ে যায়। কিছু কিছু প্রাণী আছে যারা মার না খেলে কোনোভাবেই সায়েস্তা হয় না। ঠিক তেমনই এখানে এই কুকুরটিও তাদের মধ্যে একজন ছিল। কুকুরটি বিনা কারণে এই ঘোড়ার কাছে এসে ঘেউ ঘেউ করে চিল্লাতে থাকে। কুকুরের ব্যবহারে ঘোড়াটি তখন বেশ বিরক্ত হয়ে পড়ে, আর তাকে সায়েস্তা করার জন্য মনে মনে একটা প্ল্যান বানিয়ে নেয়। সেই মতো ঘোড়াটি সুযোগ পেতেই কুকুরকে জোরদার এক লাথি মেরে তার শেষ ঠিকানা দেখিয়ে দেয়। ঘোড়ার লাথি খেয়ে বেচারা কুকুর তখন আর 1 সেকেন্ডও সেখানে দাঁড়ানোর সাহস করেনি, লেজ খাড়াই করে সেখান থেকে পোপো করে পালিয়ে যায়। বন্ধুরা, বানর নামটা মনে আসলেই চোখের সামনে ভেসে ওঠে তাদের এমনই সব মজাদার কর্মকাণ্ডগুলি। কিন্তু এখন কথা বলবো তাদেরই জাত ভাই এই বেবুনকে নিয়ে। জনাবের হাবভাব দেখে মনে হচ্ছে যেন তার অফিসের সমস্ত কাজ আজ আটকে গিয়েছে, যার ফলে সেই সমস্ত রাগটা সে এই কিবোর্ডের উপরেই দেখিয়ে চলেছে। এর আগে আপনারা একের পর এক বিখ্যাত সিঙ্গারদের সুর তুলে গান গাইতে দেখেছেন, কিন্তু এখন একবার এই ক্লিপসটির দিকে চোখ রাখুন। এখানে এই বানরটিও অপরূপ এক ভঙ্গিমায় সুর তুলে গান গেয়ে যাওয়ার চেষ্টা করছে, যেটা সত্যিই অবিস্মরণীয় একটি ব্যাপার। এই কথাটি আপনি নিশ্চয়ই জানেন যে বাকি সব প্রাণীদের তুলনায় বিড়ালকে সব থেকে অলস একটি প্রাণী বলে মনে করা হয়, কারণ এরা যেখানেই জায়গা পায় সেখানেই শুয়ে ঘুমিয়ে পড়ে। আর যার আরও একটি উদাহরণ হলো এই ভিডিওটি, যেখানে আমরা দেখতে পাচ্ছি একজন আর্মি অফিসার ফায়ারিং প্র্যাকটিস করছে, আর তার পিছনেই একটি বিড়াল আরাম করে তার পায়ের উপরেই ঘুমিয়ে পড়েছে, যেন এই পৃথিবী সম্বন্ধে এই বিড়াল মাসির কোনো লেনদেনই নেই। আজ পর্যন্ত আপনারা মানুষদের পরে বানরদেরকে ডিং করতে দেখেছেন, কিন্তু কখনো কি এটা কল্পনা করে দেখেছেন যে মানুষদের মতো উটপাখিরাও যদি কোনোদিন নেশা করে তাহলে কি ঘটতে পারে? হ্যাঁ, এমনই একটি অদ্ভুত ঘটনা একবার ক্যামেরায় রেকর্ড হয়ে যায়। ইতিমধ্যেই কুকুর আর মুরগির লড়াই আমরা বহুবার দেখেছি, যেখানে বেশিরভাগ ক্ষেত্রে কুকুরদেরই জিত হয়ে থাকে। এখানে একবার এই কুকুর আর মোরগের সাথে ভীষণ লড়াই শুরু হয়ে যায়। প্রথমে মোরগটি সাহস দেখিয়ে কুকুরের দিকে ঝাঁপিয়ে পড়তে থাকে, অপরদিকে কুকুরটিও কিন্তু থেমে থাকেনি, মোরগের আক্রমণে সেও পাল্টা জবাব দিতে শুরু করে। আর এইভাবে তাদের এই গৃহযুদ্ধ বেশ খানিকক্ষণ ধরে চলতে থাকে। অবশেষে মালিকের তাড়া খেয়ে তারা দুজনেই আপাতত শান্ত হয়ে যায়। এর আগে আপনারা ওরাংটানের মজাদার অনেক ঘটনা দেখেছেন, সেই মতো এখন একবার এই ক্লিপসটির দিকেও নজর দিন। এখানে এই ওরাংটান ভাই সাহেব এই সুন্দরী ম্যাডামকে সামনে পেয়ে খেলার ছলে একটু মজা নেওয়ার চেষ্টা করছিল। সে এই ম্যাডামের কান ধরে যেন বলার চেষ্টা করছিল, আমাকে এখান থেকে এখনই মুক্ত করো, আমরা একসাথে মিলে খেলা করব। ওরাংটানের এমন কাণ্ড দেখে ওই ম্যাডাম তখন ভীষণ লজ্জায় পড়ে যায়, আর ক্যামেরার সামনেই হেসে ফেলে। বন্ধুরা, এই পৃথিবীতে আমাদের মানুষদের মতোই এই সব প্রাণীগুলিও জল ছাড়া একেবারেই অচল। অনেক সময় তৃষ্ণার জ্বালায় তাদেরকে মানুষের কাছে দ্বারস্থ হতে হয়, কিন্তু সব প্রাণীরাই যে এমনটা করবে তা কিন্তু না। যেমন এখানে এই গরুটি জল পান করার জন্য সোজা এই টিউব কলের কাছে চলে যায়, এরপর সে নিজের বুদ্ধি খাটিয়ে মুখ দিয়ে পাম্প করে কলের জল বের করতে থাকে, আর সেকেন্ডের মধ্যেই এইভাবে জল পান করে সবাইকে অবাক করে দেয়। সুতরাং এই ঘটনাগুলি দেখে এটা স্পষ্ট বোঝে যায় যে প্রাণীরাও আমাদের মানুষদের মতোই অনেক কিছু করতে পারে, সেটা কেবল প্রকাশ করার অপেক্ষা মাত্র।
এই কথাটা আপনারা অবশ্যই শুনে থাকবেন যে নিজের এলাকায় কুকুররাও নিজেদেরকে সিংহ বলে মনে করে। ঠিক তেমনই একটি উদাহরণ আপনারা এখন দেখতে চলেছেন। এখানে এই দুটি কুকুর নিজেদের এলাকায় বুক ফুলিয়ে টহল দিচ্ছিল, আর ঠিক সেই সময়ে সামনের দিক থেকে অপর একটা কুকুর বেরিয়ে আসে, যা দেখে তার উপরে ঝাঁপিয়ে পড়ার জন্য তারা দুজনেই একসাথে তেড়ে যায়। আর ঠিক সেই সময়ে ওই কুকুরটির গ্যাং তার পিছনে চলে আসে। এই দেখে বেচারা কুকুরগুলির অবস্থা তখন একেবারে কাহিল হয়ে যায়। আর এরপরই তারা ইউটার্ন নিয়ে ভিজে বিড়ালের মতো পুনরায় নিজেদের জায়গাতে ফিরে আসে। যখন কথা ওঠে অ্যানিমেলসদের নিয়ে তখন বানরদের নাম কোনোভাবেই বাদ দেওয়া যায় না। এখানে এই বানরকে দেখে একবার হলেও আপনিও দুশ্চিন্তায় পড়ে যাবেন। আসলে একটু আগেই এই বানরটির সাথে তার গার্লফ্রেন্ডের ব্রেকআপ হয়ে যায়, যার ফলে বেচারা মনের কষ্টে কপালে হাত দিয়েই বসে পড়ে। সুতরাং কী কারণে বানরদেরকে মোস্ট ফানি অ্যানিমেলস বলা হয় সেটা নিশ্চয়ই বুঝে গিয়েছেন। প্রত্যেক প্রাণীর জীবনযাপনের জন্য আলাদা আলাদা বাসস্থান থাকে, যেমন মাছেরা জলেতে এবং জঙ্গলি জানোয়ারেরা জঙ্গলে থাকবে, এটাই স্বাভাবিক, যেটা আমরা সকলেই জানি। কিন্তু এটা কেউ জানে না যে রাতের অন্ধকারে এই সিলটি রাস্তার উপরে কী করছে। সমুদ্রের জীবকে রাস্তার উপরে এইভাবে ঘুরে বেড়াতে দেখে লোকেরা ভীষণ অবাক হয়ে যায়। মনে হয় এই সিলটির আজ গোটা শহরে ঘুরে বেড়ানোর শখ জেগেছিল, কিন্তু বদমাস লোকেরা তাকে সেটাও করতে দিল না। অবশেষে সিল বেচারা হাল ছেড়ে দিয়ে সমুদ্রের রাস্তাতেই ফিরে যায়। বন্ধুরা, বিড়ালদের অন্য কোনো বিড়ালের সাথে অথবা কোনো কুকুরের সাথেই লড়াই করতে দেখেছেন, কিন্তু বর্তমানে তাদের এই লড়াই করার কৌশল অনেক আপডেট হয়ে গেছে। যেমন এখানে এই পায়রাটি এই বিড়ালকে চোঁচ মেরে মেরে যুদ্ধের জন্য আহ্বান জানাচ্ছিল, অপরদিকে বিড়াল মাসিও কিন্তু চুপ থাকার পাত্র ছিল না, সমানতালে সেও পাল্টা উত্তর দিতে থাকে। মনে হয় না তাদের এই যুদ্ধ আজ সমাপ্ত হবে, হয়তো পুলিশকেই ডাকতে হবে দেখছি। বন্ধুরা, পশু পাখিরা যখনই একটু ফাঁকা সময় পায় তখনই তারা কিছু না কিছু অদ্ভুত কর্মকাণ্ড করে দেখায়। আর যখন কথা ওঠে বডি বিল্ডার গরিলাদের নিয়ে তখন কি অবস্থা হতে পারে সেটা একবার ভেবে দেখুন। এখানে কিছু ট্যুরিস্ট খাঁচার বাইরে দাঁড়িয়ে এই গরিলাদের কর্মকাণ্ড দেখে যাচ্ছিল। না জানি কি কারণে এই গরিলা মহাশয় তখন ভীষণ রেগে যায় আর তাদের দিকে পিছন করে পটি করতে শুরু করে দেয়। গরিলা মহাশয় শুধু এখানেই থেমেছিল না, এরপর সে তার ওই মূল্যবান সম্পদটিকে নিয়ে ট্যুরিস্টদের মধ্যে বিতরণও করে দেয়। इतने तेजस्वी लोग हैं हमारे पास, कितने शानदार विचार रखते हैं जी। পশু পাখিরা সর্বদাই নিজেদের মধ্যে খুনসুটি করে একে অপরকে বিরক্ত করতে থাকে। সেই প্রকার এখানে এই দুটি বিড়াল বেশ কিছু সময় ধরে নিজেদের মধ্যে খুনসুটি করে যাচ্ছিল, কিন্তু এখানে বাম দিকের এই বিড়ালটি একটু বেশি ফুর্তিবাজ ছিল। খেলার ছলে সে অপর ওই বিড়ালটির কান ধরে তাকে লাগিয়ে তোলার চেষ্টা করছিল, সাথে সাথে তাকে যেন বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছিল যে তুই যা খুশি তাই করতে পারিস, কিন্তু ভুলেও আমার সাথে কখনো পাঙ্গা নেওয়ার চেষ্টা করবি না। এমনিতে মানুষদের মতো জানোয়ারেরাও অন্যের দেখা দেখি কাজ আয়ত্ত করে নিতে পারে। এখানে এই নকল মাছটি মেজের উপরে পড়ে ছটপট করে যাচ্ছিল, যাকে এই বিড়াল মাছই দেখে ফেলে। আর তাকে দেখা মাত্রই সেও সুন্দর একটা ডান্সের স্টেপ করে দেখাতে শুরু করে দেয়। বন্ধুরা, আশা করছি ভিডিওর পার্ট এইটা আপনাদের ভীষণ ভালো লেগেছে। ভিডিওর কোন অংশটি আপনার সবথেকে বেশি ভালো লেগেছে সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভবিষ্যতে এই ধরনের আরও এন্টারটেনমেন্ট ভিডিও দেখার জন্য এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।